পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানকে সৌন্দর্যায়নের লক্ষ্যে এবং শহরকে যানজট মুক্ত করতে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পৌরসভা ও জেলা প্রশাসন বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। মূলত শহরে যানজট একটি বিশেষ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অস্বাভাবিক হারে টোটো চলাচল বেড়ে যাওয়ায় যানজট আরও প্রবল হচ্ছে। শহরে টোটো চলাচল নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ডে টোটোর নিবন্ধীকরণ শুরু হয়েছে। শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বিধায়ক খোকন দাস, জেলা পুলিশ সুপার কামনাশী সেন, বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে টোটো চালকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। আমাদের চিন্তা ভাবনা আমি আশা করি আপনারা সবাই মেনে নেবেন, যে দেখুন আমরা টোটোটা, আমরা এই টোটোটাকে আমরা দুভাগ করব, দুভাগ, একজন সকালে চালাবে, একজন বিকালে চালাবে। এই চালা জানলো কি চালাবে, এখানে দ্বিতীয় কোনো ব্যক্তি আসবে না। আমরা 2000 টোটোকে সকাল 6টা থেকে সকাল 4টে থেকে আমরা 2টো পর্যন্ত দেব, আবার 2টোর পর থেকে আবার 2000 টোটোকে আমরা দেব। আর এই টোটো 15 দিন পর রদবদল হবে। যে সকালে যে এ মাসের সকালে 15 দিন চালাবে, পরের মাসে সে বিকালবেলায় 15 দিন চলে যাবে। পরে লটারির মাধ্যমে আমরা কোনো কিছু করবো না। আপনারা 4000 লোক আমাদের সামনে, আপনারা কুপন তুলবেন, যে যেই রুটের পাবেন তাকে সেই রুটে চালাতে হবে। কেউ বলবেন না দাদা আমি এই রুটটা পেলাম না আমি ওটা, আমরা কিচ্ছু করবো না। কোনোভাবে আমরা রুট কাউকে মুখ দেখে কাউকে কোনোভাবে করব না, সেটা আমরা করতে চাই। যে আপনারাই আপনাদের রুটের কাগজ তুলে নিন, যে আপনি কোন রুটে, আপনি যেটা পাবেন আপনার রুট সেটাই হবে। আর আমরা রুটগুলো করার আগে আমাদের পুরনো রুটের কাগজ আমরা আত্মীয় সাহেবের কাছে জমা দিয়েছি, এর আগে যেটা করেছি সেটা নিয়ে আমরা আবার প্রশাসনিকভাবে আমরা বসে আমরা সেই রুটটাকে আবার ঠিক করে নেব। কারণ যে রুটে এখন যত বেশি টোটো দরকার সেই রুটে আমরা বেশি টোটো দেবো, যে রুটে কম টোটো দরকার সেই রুটে আমরা কম টোটো দেবো, এইভাবে আমরা রুটটা করব। আর একটা কথা আপনাদের কাছে বলি, যে দেখুন এখন আমরা পৌরসভা থেকে কোনো টাকা আপনাদের কাছ থেকে নিচ্ছি না, কিন্তু বছরে আমরা এই কাগজ লাইসেন্স দেওয়ার পর বছরে আপনাদের থেকে 500 টাকা আমাদের মিউনিসিপ্যালিটি এক একটা টোটোওয়ালার থেকে নেব, 500 টাকা। আমরা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আপনারা আমাদের এই যে রাস্তাঘাট করতে হচ্ছে সব করতে হচ্ছে, আপনাদের চলার অধিকার আমরা দিচ্ছি পৌরসভা থেকে, আপনারা আমাদের মিউনিসিপ্যালিটিকে বছরে 500 টাকা আপনারা আপনার টোটো রিনিউয়ালের জন্য দিন। আর কোনো টোটো যাতে কোনোভাবে 2 নম্বরি না করতে পারে সে কাগজে আমরা এমন করে দেব, আপনারা কেউ কোনো জায়গায় কিছু করতে পারবেন না। তার লোক আমরা কলকাতা থেকে এই যে নিয়ে চলে এসেছি বিভিন্ন জায়গায়, যে টোটো হচ্ছে এই টোটোর ব্যাপার আমি নিজে বহরমপুরে দেখেছি, আমি নিজে বহরমপুরের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, আপনি কী করে বহরমপুরে এইভাবে টোটো দিয়ে আপনি আপনি যানজট মুক্ত করলেন, আপনি গ্রামের টোটোকে ঢুকতে দিচ্ছেন না। আমরা বিভিন্ন জায়গার পৌরসভার সঙ্গে আলোচনা করে তবেই আজকে এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছি। প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে টোটোর মালিকই টোটো চালক হবেন, এছাড়াও নির্দিষ্ট রুটে টোটো চলাচল করবে, পাশাপাশি 2টি শিফটে টোটো চলবে আলাদা আলাদা রঙে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় নির্দিষ্ট টোটো স্ট্যান্ড থাকবে। অন্যায়ভাবে কেউ বা কারা টোটো চালকদের কাছে অর্থ দাবি করলে প্রশাসনকে জানালে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলতে চাই, এই কুরু তোলাবাজি চলবে না। বারবার বললাম, আমি বলে দিয়েছি এখানে পুরো বর্ধমান থেকে কে গুন্ডা আছে আমি দেখতে চাচ্ছি, আমি দেখতে চাচ্ছি কে অত বড় গুন্ডা আছে। আমার কাছে কমপ্লেন এসেছিল কি স্টেশনের বাইরে বলে কেউ তোলাবাজি করে, অ্যারেস্ট করা হয়েছে, আর যদি কেউ দিয়েছেন আপনাদেরকে আগে এসে কিন্তু কেস করো, 1 পয়সা কাউকে দেবেন না, কিসের জন্য তোলাবাজি দেবেন, কোনো তোলাবাজি চলবে না, কোনো তেলিপুকুরে হোক বা স্টেশনের পাশে হোক, আপনারা রেসপন্সিবিলিটি আছে। এরপরে যদি কেউ হয় ইউ কাম টু মাই অফিস, আমার অফিসে যে কেউ আসতে পারে উইথ অ্যাপয়েন্টমেন্ট উইথাউট অ্যাপয়েন্টমেন্ট এসে আমাকে বলবেন, কিন্তু এসব ননসেন্স চলবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কার নামেও কোনো তোলাবাজি চলবে না এখানে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আছে, প্লিজ কতগুলো রুলস এন্ড রেগুলেশন হচ্ছেন প্লিজ একটু চুপ থাকবেন, 2 মিনিট দিচ্ছি বাস। রুলস এন্ড রেগুলেশন হচ্ছেন প্লিজ মানবেন, এটা আপনাদের জন্য সবার জন্য।
এদিন প্রশাসনের নিয়ম নীতিগুলি মেনে টোটো চালাবেন বলে জানান টোটো চালকরা। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।